জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার পাঁচ আসামিকে সকাল 9:15 দিকে আদালতে নিয়ে আসা হয়। রায় ঘোষণাকে কেন্দ্র করে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। দুই বছর আগের চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার। পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দেন বিচারক। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন 90 জেএমবি সদস্য মাসুদ রানা, আহসানুল্লাহ আনসারী, এসাক আলী, সাখাত হোসেন ও লিটন মিয়া। এদের মধ্যে আহসানুল্লাহ আনসারী পলাতক। অভিযোগ প্রমাণিত না হয় আরেক আসামি আবু সাইদকে বেকসুর খালাস দেয়া হয়েছে। কুনিও হোশি খুনের ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে সরকার পক্ষের আইনজীবী রায় সন্তোষ প্রকাশ করেন, রায় কার্যকর করার দাবি জানান। কিন্তু আদালত এই অবজারভেশন দিয়েছে, দেশের ভাবমূর্তির প্রশ্ন, অর্থনৈতিক মন্দার প্রশ্ন, দেশের সার্বিক প্রশ্ন এখানে জড়িত আছে। এই অবজারভেশন দিয়ে তাদের পরিকল্পিত হত্যার জন্য এদিকে আসামি পক্ষের আইনজীবী রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান। জাপানি নাগরিক হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ। বাংলাদেশে অপরাধ করে কেউ যে পার হয়ে যায় না, সেটা যত গোপনেই সে অপরাধ করুক, আইনের তাদেরকে আসতেই হবে এবং তাদের বিচার করা সম্ভব। এই রায়ের মধ্য দিয়ে তো প্রকাশ পেয়েছে, রায়ের মধ্য দিয়ে একটা যে আইনের শাসন দেশে 2015 সালের 3 অক্টোবর রংপুরের কচু আলুটারি গ্রামে নিজের খামারে যাবার সময় জঙ্গিরা জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করে। রত্না জামান, 21 টেলিভিশন।